আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চর্মরোগ, দাঁত বা দাউদ দূর করার 5টি টিপস। দাউদ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান, আর আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই টিপসগুলো ফলো করলে আপনাদের দাউদ খুব দ্রুত সেরে যাবে। টিপস নাম্বার 1, পেঁপে। দাউদের প্রকোপ কমাতে যদি নিয়মিত পেঁপেকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু দারুণ উপকার পাওয়া যাবে। আসলে এই ফলটির ভিতরে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে ছোট্ট একটা পেঁপের টুকরো নিয়ে দাউদের উপর লাগাতে হবে, তারপর 15 মিনিট অপেক্ষা করে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। আর এই পদ্ধতিটি 3-4 দিন করলে আপনাদের দাউদ একেবারে দূর হয়ে যাবে। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 2, রসুন। রসুনে রয়েছে এজুইনা নামে এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন কমাতে দারুণ কাজে লাগে। এরকম একটি রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপর সেগুলো দাউদের উপরে হালকা ঘষে নিতে হবে, অথবা রসুন বেটে নিয়ে দাউদের উপরে লাগিয়ে ব্যান্ডেজ করে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এতে করে পরের দিন থেকে আপনারা এই ফল পেতে শুরু করবেন। আর এই পদ্ধতিটি 2-3 দিন করলে দাউদ একেবারে কমে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 3, ভিনেগার। ভিনেগার ফাঙ্গাল দূর করতে অনেক বেশি সাহায্য করে, সেই ক্ষেত্রে আমাদের 1 চা চামচ ভিনেগারের সাথে 1/2 চা চামচ লবণ অ্যাড করে নিতে হবে। এরপর এটি পেস্ট বানিয়ে দাউদের উপরে লাগিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এখন সামান্য পরিমাণ তুলাতে এই পেস্টটি লাগিয়ে নিয়ে দাউদের উপরে 1 মিনিট এভাবে ঘষে নিতে হবে, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এমনটা প্রতিদিন করলে দেখবেন 7 দিনে দাউদ দূর হয়ে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 4, এরকম সামান্য পরিমাণ তুলা নিতে হবে, আর এই তুলাতে লাগিয়ে নিতে হবে নারিকেলের তেল। নারিকেল তেল দাউদের প্রকোপ কমাতে দারুণ উপকারে লাগে। আসলে এই তেলটিতে এমন কিছু উপাদান রয়েছে যা এমন ধরনের ত্বকের রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সামান্য পরিমাণ তুলাতে নারিকেল তেল নিয়ে দাউদের উপরে লাগিয়ে রাতে শুয়ে পড়তে হবে। সকালে উঠে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এমনটা কয়েকদিন করলে দাউদ একেবারে কমে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 5, হলুদের গুঁড়ো অথবা কাঁচা হলুদের রস। এই হলুদের রস অথবা হলুদের গুঁড়ো দাউদে লাগানোর ফলে দাউদ দ্রুত সেরে ওঠে। হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দাউদের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে, আর অ্যালোভেরা ফাঙ্গাল ইনফেকশন কমাতে দারুণ কাজে লাগে। তবে আপনারা যদি কাঁচা হলুদের রস লাগিয়ে নিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে। এখন এরকম 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবং তাতে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে দাউদের উপরে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর এই পদ্ধতিটি আপনাদের রাতের বেলা করে সারা রাত রেখে দিতে হবে, পরের দিন সকালবেলা উঠিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে আপনাদের দাউদ তাড়াতাড়ি সেরে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আজকের টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।